বিএনপির এখানে ভুল ছিল আমি মনে করি না এটা, কারণ ফ্যাসিস্ট যখন গুলি করে তখন বুক বরাবর গুলি করে, বড় বড় দুটো দল কারো কেউ বিশ্বাস করে না, বিশ্বাস যে জিনিসটা যেখানে থাকে না। কিছু কয়েকদিন আগে জামালপুরে একটা আওয়ামী লীগের একটা দ্বিবার্ষিক সম্মেলন পসপন্ড হয়ে গেছে শুধুমাত্র চেয়ার খালি থাকার কারণে, কোনো মানুষ আসে নাই সেখানে, তার মানে নিজের দলের লোক আসে না। বলে তারা কার সাথে যুদ্ধ করে, ছায়ের সাথে যুদ্ধ করা মানুষ তারা, তারা দত্ত দানবের বংশধর, তারা যেদিন বলে কাছে থাকবে সেদিন দূরে থাকবে, যেদিন বলে দূরে থাকবে সেদিন কাছে থাকবে, এই হলো আওয়ামী লীগ। এই অংশকে সহিংসতায় পরিণত করেছে কে? আওয়ামী লীগ। যে আওয়ামী লীগের প্রধান বলেছেন যে আমাকে কেউ যদি ঘেরাও দেয় আমার অফিস বা আমার বাসায়, আমি তাকে চায়ের আমন্ত্রণ করব। এটা কি চায়ের নমুনা যে চারটা লাশ ফেলে দিয়ে রক্ত দিয়ে কি মানুষ চা খেতে পারে? দলীয় ভাবে যদি শুধু চিন্তা করে, সেটা বিএনপির ভুল ডিসিশন ছিল। তারা এই যে গোয়েন্দা সংস্থাদেরকে বুঝাতে বুঝতে পারে নাই, গোয়েন্দা সংস্থা বুদ্ধি দিয়ে এই কাজটা করিয়েছিল। এই ক্লিন হার্টের নামে যতগুলো ছেলে মারা গেছে সব বিএনপি ছেলে, আদালতের দোহাই দেয় তারা যে এটা আদালত করেছে, আদালতের পূর্ণাঙ্গ রায় হওয়ার আগেই কিন্তু সংসদে আপনার তত্ত্বাবধায়ক বিলটা পাশ করেছে মাত্র কয়েক মিনিটে। সো এই জায়গা থেকে বোঝা যায় যে ফ্যাসিস্ট রূপ নেওয়ার আগে যতগুলো পদক্ষেপ পাশ করার কথা বর্তমান শাসক তার সবগুলোতেই পাশ করে, নেগেটিভ পাশগুলো করে তারা কিন্তু পূর্ণাঙ্গ ফ্যাসিস্টের রূপ লাভ করেছে। তাদের কাছে দুটো নির্বাচন কেন? তাদের উপস্থিতিতে দশটা নির্বাচন এমনই হবে। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে এই সরকারের সাথে যদি ফেরেস্তাও দাঁড়ায় তাকেও ফেল করিয়ে দেওয়া হবে, কারণ এই সরকার তো ভোটেরই তো আক্কা করে না। 2014 সালে তারা ভোটের তো আক্কা না করে 2014 সালে কি করলো, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আমরা একটা সময় জানতাম যে ভোট আবার অ্যাগেইন ভোট হয় যদি একজন প্রার্থী থাকে, সেই প্রার্থীকে অটো ঘোষণা করার, এখানে যখন সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস, সেটাকে কোনো পাস বলে না, এটার নাম গণতন্ত্র নয়, হতেই পারে না। ফ্যাসিস্ট যখন গুলি করে তখন পারতে ঠেকিয়ে গুলি করে, ফ্যাসিস্ট যখন গুলি করে তখন হাতে মাথায় বা পিঠে ঠেকিয়ে গুলি করে। একটা একটা মানুষের জন্য একটা গুলি যেখানে যথেষ্ট মৃত্যুর জন্য, সেখানে 19-20টা গুলি করা মানে দেশের ভেতরে ভীতি সঞ্চার করা, এবং এই যে গুম খুন এটার অর্থ হচ্ছে দেশের ভেতরে ভীতি সঞ্চার করা। সেইখানে থার্ড কোনো পার্টির মাধ্যমে, পার্টি মানে থার্ড কোনো মানুষের হতে পারে, বুদ্ধিজীবী মহল হতে পারে, তাদের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার করে ইলেকশন করলে দুই পার্টি একটা সময় কিন্তু এটাই চেয়েছিল এবং এদের ওনাদের মাধ্যমে নির্বাচন করেছিল। পরবর্তীতে যারা সারাক্ষণ জামাত জামাত করে তপ পায় তারা পরবর্তীতে জামাতের সাথে, জামাতের ব্রন চাইল্ডকে সাথে নিয়ে জামাতের সাথে এক ধরনের ঐক্য করে নেপথ্যে তারা কিন্তু এই তত্ত্বাবধায়ক নিয়ে রাজনীতি করে, তারা তত্ত্বাবধায়ক বাধ্য করলো মানাতে, এবং তারা করার পরে তাদের হাতে যখন ক্ষমতা আসলো তারা তত্ত্বাবধায়ক বিলটাকে কিভাবে কিভাবে বিলটাকে পাশ করিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, যে নিজের দলও তার সাথে দাঁড়াতে ভয় পায়। ওই যে বললাম কিছু লোকের পয়সা হয়েছে তারা এখন যেতে ভয় পায় যে কিছু একটা হতে পারে, আর মানুষ যখন সত্যিকার বিরোধী দলকে না পায় এবং কেউই তাদের প্রতিবাদ করতে না পারে, মানুষ কিন্তু ভেতরে ভেতরে ফুসে আছে। এই ফুসে আসার মধ্যে দাবানলে যে কেউ আপনার এক ফুটা আগুন দিলেই কিন্তু দাবানল জ্বলতে বেশিক্ষণ লাগবে না, মহাসচিব বলেছিলেন, কিন্তু আওয়ামী লীগের কাছে অহিংসতার চালানা দাম নাই। আওয়ামী লীগের কাছে হচ্ছে যে যতটা তুমি যেমন কুকুর তেমন মগুর, সেটাই হচ্ছে তাদের মধ্যে কাজ। আর আমরা বলতে চাই পুলিশ ছাড়া আসেন না একদিন, দেখি আপনারা তো অনেকদিন ক্ষমতায় ছিলেন, আমরা অনেকদিনই কিছুই নাই, আমরা না খেতে পেয়ে পেয়ে আমাদের অবস্থা কাহিল, আমরা জেল খাটতে খাটতে আমাদের অবস্থা কাহিল, আসেন না একদিন পুলিশ ছাড়া, পুলিশের অস্ত্র ছাড়া, পুলিশের বন্দুক ছাড়া, দেখি আপনারা কেমন খেলা জানেন, আপনারা কেমন পারেন, আমরা কেমন পারি, আমরা টিকে থাকতে পারি কিনা। আপনারা তো বাহাদুরি দেখাচ্ছেন সরকারের, ওই সরকারের আপনার স্টাফদের নিয়ে, সরকারের সৈন্যবাহিনী নিয়ে, সরকারের গোয়েন্দা সংস্থা নিয়ে। বিএনপি যদি নির্বাচনে আমাদের যারা সৈনিক ভাইরা ছিল তারা একটা, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই ইলেকশনটা হয়েছে, তারা বলেছিল একটা থেকে দুইটা এই টাইমটা সমস্ত প্রিজাইডিং অফিসার পুলিং অফিস সমস্ত এজেন্ট বাইরে বের হবে, ভোটের বাক্স কেউ থাকবে না, ওই এক ঘন্টার
ভোটের বাক্সে অনেক কিছু চেঞ্জ হয়েছে, বিএনপি হতে পারে বিরোধী দলে থাকতে, কিন্তু এত জঘন্যতর অবস্থা বিএনপি বিরোধী দলে কোনো দিনই থাকতো না। লিগের নেচার, তারা এই যে ক্লিন হার্টের কথা বললেন, দেখেন আপা ক্লিন হার্ট মানুষ, আমরা তো মানুষ, আমরা ফেরেস্তা না, ভুল শুদ্ধ আমাদেরও হতে পারে। বিএনপি ক্লিন হার্টটা করা সেই দিন জনগণের কথা যদি চিন্তা করে তাহলে হতে ঠিক ছিল, কিন্তু কেন মারা গেছে জানেন? আগে আওয়ামী লীগ ক্ষমতা আসছিল 96 থেকে 2001, এই 96 থেকে 2001 সারা বাংলাদেশের যত মামলা মোকদ্দমা আছে সমস্ত কিছু ছাত্র দল যুব দলের নেতাদের নামে তারা মামলা করেছে। আর ক্লিন হার্ট গিয়ে কি করেছে, জেলায় জেলায় গিয়ে ক্লিন হার্ট বলেছে পাঁচ বছরের স্থানীয় পত্রিকা লোকাল পত্রিকা দাও। পাঁচ বছরের লোকাল পত্রিকার মধ্যে যত আসামির নাম ছিল আওয়ামী লীগের সময় সবগুলো আসামি মানে বিএনপি নিজের কপালে নিজে কুড়াল মেরেছে, সবগুলো আসামি বিএনপি ছিল এবং তাদেরকে মারা হয়েছে। 96 এর ফেব্রুয়ারিতে বাধ্য হয় নাই খালেদা জিয়ার রাজনীতি, কখনো এত নোংরা রাজনীতি সেই ভদ্রমহিলা চিন্তাই করতে পারে না। উনি জনগণকে কথা দিয়েছিলেন, উনি বলেছিলেন যে তত্ত্বাবধায়ক একমাত্র শিশু এবং পাগল ছাড়া কেউ করে না, এটা উনি বুঝাতে চেয়েছিলেন। কিন্তু যখন বুঝে নাই তখন জনগণ যেখানে আন্দোলন করেছে সেখানে জনগণের আন্দোলনের প্রতি শ্রদ্ধাবশত তার ওইটুকু সাহস ছিল, ওইটুকু সাহস নিয়ে উনি বলেছিলেন আমাকে তাহলে বিলটা পাশ করতে দেওয়া হোক। বিলটা পাশ করে উনি কিন্তু নেমে গিয়েছিলেন, কিন্তু 2014 সালের নির্বাচন আপনি মনে করে যে ওবায়দুল কাদের বলেছিলেন যে আমরা আইন রক্ষার জন্য নিয়ম রক্ষার জন্য নির্বাচন করছি, আমরা সময় মতো ছেড়ে দিব। ওনারা কিন্তু সময়টা ওনাদের পাঁচ বছরের এক সেকেন্ড আগে ওনাদের সময় শেষ হয় না। ওনারা এরকম ওনারা যা বলে তা করেন, ওই যে বললাম না যে ভূতের মতো পেছন দিয়ে হাঁটে ওনারা। আর আপনার বনানীর কথা উনি বলেছেন, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে বনানীতে যে মারামারিটা হলো মার হয়েছে, মারামারি হয় নাই। আমাদের মানুষগুলো ঠান্ডা মাথা সুস্থ আন্দোলনের জন্য তারা বিক্ষোভ করার সেই মোমবাতি বিক্ষোভ না মোমবাতি জ্বালানোর একটা মিছিল সেইখানে তারা হামলা করেছে। কিভাবে হামলা করেছে, আমাদের তাবি তাওয়াল থেকে শুরু করে কত নেতাদেরকে মাথা ফাটিয়ে দিয়েছে, এবং একই দিনে বরকতুল্লাহকে আপনার কুমিল্লায় যেভাবে প্রহার করা হয়েছে, শুধুমাত্র তার স্ত্রী যদি না থাকতো তাকে ওই সময় স্পট ডেট হিসেবে তাকে গণ্য করা হতো। এই যে তার স্ত্রী তার জীবনের বিনিময় সে বাঁচিয়েছে, এটার নাম কি আপনার অনেক ধন্যবাদ।